আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা কম বেশি সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি আল্লাহর কাছে মনাজাত করে আমাদের মনের কথাগুলো ব্যক্ত করে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু আমাদের সব প্রার্থনাগুলো আমাদের সব মনাজাতগুলো কবুল হয় না কেন কবুল হয় না আল্লাহ তালা আমাদের মোনাজাতগুলো কেন কবুল করতেছেন না এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ একটু হলেও আপনি উপকৃত হবেন দর্শক আমাদের দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে দোয়া করার সময় শরীফ না পড়া কেউ যদি দোয়া করার সময় শরীফ না পড়ে তাহলে তার দোয়া কবুল হবে না কেননা হাদিস শরীফের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরস শরীফ পড়ে না তার দোয়াটা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে তার দোয়াটা আল্লাহ তালা আড়স পর্যন্ত পৌঁছে না আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে তার দোয়াটা আল্লাহর কাছে যায় না যার কারণে আল্লাহ তালা সে দোয়াটা কবুল করেন না মঞ্জুর করেন না সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই দোয়া করার আগে দূর শরীফ পরে নিতে হবে শরীফ পড়লে সে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় এই কথা হাদিস শরীফের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দর্শক আরেকটি কারণ রয়েছে আরেকটি কারণ হচ্ছে আমরা অনেকে দূর শরীফও পড়ে থাকি দোয়া করার আগে তারপরও আমাদের দোয়া কবুল হয় না এর কারণ হচ্ছে আমরা হালাল খানা খাই না আমরা হারাম খানা খাই আর হারাম খানা যে খাবে তার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তাআলা সুরা বাকারার মধ্যে বলেন যে ব্যক্তি হারাম খানা খাবে তার কোনো দোয়া আল্লাহ তালা কবুল করবেন না এজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে সুদ থেকে বেঁচে থাকতে হবে অন্যের মাল ঝুলুম করে আত্মসাত করে আপনি সেগুলো ভক্ষণ করে আল্লাহ আল্লাহতালার এবাদত বন্দিগি করলে সে এবাদত বন্দীগি কখনও কবুল হবে না কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না এজন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খানা খেতে হবে হালাল খানা খেয়ে যখন আপনি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই সে প্রার্থনা গ্রহণ করবেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন এজন্য যাদের দোয়া কবুল হয় না তারা প্রথমে শরীফ পড়বেন কয়েকবার শরীফ পরে হালাল খানা খেয়ে মোনাজাত ধরার পূর্বে দূর শরীফ পড়বেন এরপরে আপনার কথাগুলো আল্লাহর কাছে বলবেন এই নিয়মে যদি আপনি দোয়া করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম